হুগলি জেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানুষের পাশে দাঁড়ালো সাংবাদিকরা। রবিবার শ্রীরামপুরের প্রেস ক্লাবের উদ্যোগে এদিন মানুষদের খাদ্য সামগ্রী দেওয়া হলো। করোনা যুদ্ধে ডাক্তার, পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মীদের সাথে রাস্তায় নেমে কাজ করছেন সাংবাদিকরাও। মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকেন তারা। এদিন হুগলি প্রেস ক্লাবের উদ্যোগে বহু মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী সহ অন্যান্য আরও অনেকে। উল্লেখ্য, 2013 সালে হুগলি প্রেস ক্লাবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে সুমন করাতের রিপোর্ট, স্টিং নিউজ। শ্রীরামপুর প্রেস ক্লাবের উদ্যোগে আজকে যে গরিব মানুষদের রিলিফ দেওয়া হচ্ছে এই করোনার এই পরিস্থিতির মধ্যে, আমি প্রেস ক্লাবের সমস্ত সদস্যকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে গত 3 মাস ধরে গোটা ভারতবর্ষ করোনাতে জর্জরিত, পশ্চিমবাংলাও তাই, এবং এই ফ্রন্টলাইনার হিসেবে যারা লড়াই করছে তাদের মধ্যে ডাক্তার আছে, নার্স আছে, পুলিশ আছে, এবং সবচেয়ে বড় কথা দেশের যারা আমাদের বন্ধু আছেন আর কি মিডিয়া, তারা প্রত্যেকেই রয়েছে, কেউ এতটুকু পিছিয়ে যায়নি। এবং আমি তাই জন্য প্রেসের সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সময় তারা খবর করেছে, খবর তুলেছে। শুধু তাই না, আমি অন্তত শ্রীরামপুর পার্লামেন্টে আমার যারা প্রেসের মিডিয়ার বন্ধুরা রয়েছে তারা প্রত্যেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে, কখন কোথায় কী দরকার যতটা পেরেছি হেল্প করেছে। এই যে একটা ঐকান্তিক আন্তরিক প্রচেষ্টা প্রেসের মিডিয়ার সমস্ত কর্মীদের যে মানুষের ভালো করব, মানুষের পাশে থাকব, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি তাই জন্য মানে সত্যি আমার ভাষা নেই বলার, যেভাবে স্পেশালি শ্রীরামপুর প্রেস ক্লাব কাজ করেছে আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে একটা বিপদের মুখে দাঁড়িয়ে আছে করোনার আবহে, বিশ্বের প্রত্যেক কটা দেশ আজকে জর্জরিত, তার সঙ্গে সঙ্গে আমাদের দেশও এর প্রকোপে পড়েছে, এবং আমাদের এই রাজ্যে আরও বড় ভয়ানক একটা বিপদ, একে করোনা তার উপরে আমফান, এই জোড়া যে বিপদ সেই বিপদের থেকে যাতে মানুষকে একটুখানি রেহাই দেওয়া যায়, কারণ আমরা তো কাগজের লোক, আমরা মিডিয়া জগতের লোক, সবসময় আমরা বাইরে থাকি, কিন্তু তার মধ্যেও যদি একটু মানুষকে রেহাই দেওয়া যায় তার জন্যই আমাদের একটু ক্ষুদ্র প্রয়াস, সামান্য কিছু খাদ্যবস্তু আজকে সাধারণ মানুষের হাতে আমরা তুলে দিলাম। এবং আমরা এতে মনে করি, আমি হুগলি প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে এই যে কাজটা আমরা করতে পারলাম তার জন্য আমরা গর্ব অনুভব করছি। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।